السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد شبري درشق شرطة بھائي بن رمضان الكريم ایک جن مومن جن عمل ابن عبادت ار بھرا بشنط بچر ار انو شمائر عمل ابن عبادت ار گھاٹ تی پوشی دان جن رمضان حلو شب چاہی تی مکھم شجو ای جن رمضان کے شب چاہی تی پوری کل پی تو بھابی ابن روٹین مافیق جو دی امرا کٹتے پاری تا ہمیں انشاءاللہ بیدن اللہ رمضان امد جن ارتبو ہوئے ہو ابن امدر شارا بچر ار عبادت ار گھاٹ تی পুষিয়ে নিতে সহায়ক হবে। আর সেজন্য আমরা আজ রমাদানের ২৪টা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহরি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা। ভোর রাতে আমাদের উঠে সাহরি খাওয়া এটি সুন্নাহ। কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সাহরিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও সাহরি খাবার জন্য উঠা এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, তোমরা সাহরি খাও কারণ সাহরি খেলে তার মধ্যে বরকত রয়েছে, খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে। অল্প হলেও খাওয়া সুন্নাত, বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে। আমরা সাহরিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো। সাহরি খেতে যখন আমরা উঠব কমপক্ষে সাহরি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠব। কারণ একজন মুমিনের কাছে ২৪ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা। কারণ এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন, তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে মোক্ষম সময় হলো এটি। এই জন্য তাহাজ্জুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না। রমাদান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ, কারণ আমরা সাহরি খেতে উঠছি। এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। ৩০টা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজ্জুদ আমাদের জন্য। দুই দুই রাকাত করে তাহাজ্জুদ পড়ব আমরা, বিশেষ কোনো সূরা কেরাত ঠিক করা নাই, যে কোনো সূরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়ব এবং তাহাজ্জুদের নামাজ পড়ছি। শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে। আমরা দুই রাকাত করে পড়ব, দুই রাকাত, চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত, যতটুকু তৌফিক হয় পড়ব। প্রত্যেকটা রাকাত খুব দীর্ঘ করার চেষ্টা করব, দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব, আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। এবং খুব বেশি লম্বা কেরাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি, কোনো অসুবিধা নেই। এবং রুকুতে যখন যাব তাসবি অনেকবার পড়ব, আস্তে আস্তে পড়ব, রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব, সেজদা এরকম লম্বা করে করব, উঠে বসে আবার অপেক্ষা করব। এভাবে প্রত্যেকটা রুকুনকে যত ধীরস্থিরতার সাথে করা যাবে তাহাজ্জুদের মান তত বেশি, যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ প্রসঙ্গে বলেছেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলোর দৈর্ঘ্য নিয়ে আর বলো না। তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল। এজন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে, অথচ অনেকে হেলায় আমরা নষ্ট করি, সেটা হলো ভোর রাতে সাহরি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজ্জুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এই আমলটা করেন। এরপরে তাহাজ্জুদের পরে আমরা সাহরি খেয়ে নেব। সাহরি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান, এটা উচিত না। আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন, এটা সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ হলো বুখারিতে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খাওয়া শেষ করতেন, এরপরে আজান এবং সাহরির মধ্যবর্তী ৫০টি আয়াত তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন। তার মানে এত আগে সাহরি খেয়ে শেষ করতেন, আনুমানিক ১০ মিনিট সময় আমরা বলতে পারি। ১০ মিনিট সময় এত লাগে না, ৫ থেকে ১০ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত। এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি, যেটা দোয়ার সময়, দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা। বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়ায় মাশগুল হয়ে যাই, অথবা খাবারের আগেও দোয়া করতে পারি, কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত। দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি, প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে, প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে, কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি, চোখের পানি ফেলতে পারি, আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি। এটা হলো রমাদানের রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত। এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে, আজানের পরে আমরা দুই রাকাত সুন্নত পড়ব। সুন্নত পড়ার পরে নবী আলাইহিস সুন্নত ছিল যে ফজরের দুই রাকাত সুন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন, একটু হালকা, ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন, সেটা ২-৪ মিনিট হতে পারে। আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করি বা বিছানায় যদি মাথা দিই তাহলে সুন্নাহ আদায় হয়ে যাবে। এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব ফজরের। ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করবো।
সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব। সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসুন্না ফাউন্ডেশন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা নবী আলাইহিস সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন। সূর্য ওঠার 10-15-20 মিনিট পরে আপনি দুই রাকাত নামাজ পড়বেন, সেটা সলাতুল ইশরাক। এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিবেন। তিরমিজিতে বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে জিকির আজকার করা হয় এবং শেষে যদি দুই রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ ইশরাকের নামাজ, তাহলে এর মাধ্যমে এই সওয়াবটা আমরা পাব। এটা অনেক রোজাদার আমরা মিস করি, আমরা ফজরের পরপর শুয়ে পড়ি, এটা অত্যন্ত ভুল একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা, দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বিষয় উৎসাহ দেওয়া হয়েছে। অতএব দিন এবং রাতের আমরা যদি তাহাজ্জুদের সময়টা, ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি, তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা। অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই, এটা ভুল। যদি শুইতে হয়, ঘুমাইতে হয়, আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো, কিন্তু ফজরের পর পর ঘুমাবো না। জিকির আজকার এবং তাসবিহ তেলাওয়াতে মশগুল থাকবো ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। এরপরে যদি আমরা ঘুমাই, রেস্টও করি, সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত, মেপে কাজ করা উচিত। আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 1.5 ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো, কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ। এই অবস্থাতে কোরআনে কারিম যদি আমরা তেলাওয়াত করি, অর্থ সহকারে বোঝার চেষ্টা করি, কোরআনে কারিম রমজান মাসে আমরা তেলাওয়াত করি পুরোটা একবার বা একাধিকবার আমরা পড়ে শেষ করবো, খতম দেবো ইনশাআল্লাহ, সেটা খুবই ভালো হবে এবং সে সুন্নাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো, সোনার উপরে সোহাগা। প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলেমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয়, যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে, তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে। এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি, বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক। এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি, অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো, সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব। এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে, জোহরের এখানে 2 রাকাত নামাজ আছে, জওয়ালের নামাজ বলা হয়, বুখারিতে আসছে, ইবনে হাদিসের কিতাবে আসছে। এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে, আমরা আলোচনায় এটার ভুলে গেছি। সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহরের ওয়াক্ত শুরু হয়, তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ, এই জোহর নামাজ পড়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহ দিয়েছেন। যদিও এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে, কিন্তু আমরা এটি একটি বক্তব্য, এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি। রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত। যাই হোক, এই 2 রাকাত নামাজ যদি আমরা পড়তে পারি, পড়লাম, এরপরে জোহরের ওয়াক্ত হলে সুন্নাত এবং ফরজ এবং পরবর্তীতে সুন্নাত এবং পরবর্তীতে অতিরিক্ত 2 রাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম, ধীরস্থিরের সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচক তো সালাতের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করব। মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন, জিকিরগুলো করেছেন, দোয়াগুলো করেছেন, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ বিদিল্লা। এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসা বাড়িতে অবস্থান করি, তাহলে সেক্ষেত্রে বাসা বাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসা বাড়িতে মা বোনদের কাজে, স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন। অতএব আমরাও বাসা বাড়িতে থেকে কাজে হেল্প করবো, সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিল্লা। সন্তানরা, তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময়, তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি, পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি, তাদেরকে নসিহত করতে পারি, তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন সাহাবিদের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি। জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি। এরপরে দুপুরে একটু কায়ুরা করা সুন্নাত, সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম, সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু শুইলে একটা সুন্নাহ আমার আদায় হয়ে গেল। এরপর সোয়া থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্যান্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি। আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিনের শুরুতে এবং শেষে তাসবিহ পাঠ করতে বলা হয়েছে। সন্ধ্যার যে জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, দোয়াগুলো বর্ণিত হয়েছে, সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি। এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারি যদি মুখস্থ থাকে, আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়ার বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি। পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের
মুখস্থ হয়ে যাবে আজীবনের জন্য। এবং সবাইকে উৎসাহ দেব যাতে করে দোয়াগুলো সবাই পড়েন, আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ বর্ণনা করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়, বিদেশে সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর আসরের পরে মাসনুন দোয়া, যে নামাজের পরবর্তী দোয়া, সেটা করতে আমরা অবশ্যই ভুলবো না। মাগরিবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে, ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করবো, কারণ ইফতার দ্রুত করা আর সাহরি শেষের দিকে করা এটা সুন্নাহ। এবং নবী আলাইহিস সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে। বিদেহে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাবো না, খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের। অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করা কঠিন হয়ে যায়, তারাবি পড়া কঠিন হয়ে যায়, সুন্দরভাবে কাটানো যায় না। সেজন্য উচিত হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা, এবং খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব। ইফতারের পরে দোয়া পড়ব জাহাবাজ জমা অবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল, ইনশাআল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো। এ দোয়া আমরা পড়তে পারি, আরও দোয়া রয়েছে। ইফতারের দোয়া পড়লাম, ইফতার করলাম, এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে সময়টা আমরা তারাবিতে যে পারা আজকে তেলাওয়াত করবো বা যে অংশ তেলাওয়াত করবো সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয়। আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে, মাগরিব থেকে এসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শোভো না, কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয়, আমরা শুয়ে পড়ি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আল-ইশা, এশার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন, এই জন্য এশার আগে সময়টাতে আমরা ঘুমাবো না। যথাসম্ভব ইবাদত বন্দেগী, সাধারণ কোরআন তেলাওয়াত, তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা, এগুলোর পিছনে আমরা সময় ব্যয় করব। কোনো অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাব না বা অন্তত শুইতেও যাব না। যাই হোক, এরপরে এশা নামাজ আদায় করে, তারাবি নামাজ আদায় করে খুব দৃঢ়স্থিরতার সাথে তারাবি শেষ করব, খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাতের খাবারটা এশার আগে খেয়ে ফেলতে বলে ভালো হয়, আর যদি এশার পরেও খাই তাহলে বিলম্ব না করে এশার পরে দ্রুত শুয়ে পড়ব, এশার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম। কারণ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদীস বাদা, এশার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর কথাকে প্রশংসনীয় বলেছেন, তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না, টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। এশার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করবো, তাতে ভোর রাতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে। পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পারা করে বা দেড় পারা করে বা দুই পারা করে, যার যতটুকু তৌফিক কুলা, আমরা বাজেট করব, বরাদ্দ করব, এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব। এবং সময় ফিক্স করে নেবো যে কোন টাইমটাতে আমি করব, আমি কি ঘুম থেকে উঠে সকালে করব, নাকি জোহরের পরে করব, নাকি মাগরিবের পরে করব, এই সময়টা আমরা ফিক্স করে নেব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো রমাদানে গুনাহ থেকে বেঁচে থাকা, কারোর গীবত পরচর্চা যেন না হয়, টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয়, শোনা না হয়, এ বিষয়গুলোর প্রতি খুব বেশি খেয়াল করব। তাকওয়া চর্চাই হলো রমজানের সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ তালা আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন, রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তৌফিক নসিব করুন। মা বোনরা যারা কাজকর্ম করবেন, রান্নাবাড়া করবেন, এর ফাঁকে ফাঁকেও তারা তাসবিহ তাহলিল জিকির এগুলো চালু রাখবেন, কারণ বিনা উজুতে তাসবিহ তাহলিল করা যায়, দুরুদ পাঠ করা যায়। যে সমস্ত জিকিরগুলো বিশেষ করতে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাহ নির্জার, যেগুলো যেমন দুরুদ, ইস্তেগফার, তারপরে দোয়া ইউনুস এবং ইয়াদুল জালালে ওয়াল ইকরাম, এরকম আরও অনেকগুলো দোয়া আছে, সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।